গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি চা না খেয়ে আজকে মুড়ি খেয়ে ব্লগটা শুরু করলাম। তো তোমরা ব্লগটা না টেনে সম্পূর্ণটা দেখো। খাওয়া দাওয়ার পর লাউ শাক কেটে নিচ্ছি আমি দুপুরে, কারণ দুপুরে রান্না করতে হবে, যার জন্য লাউ শাকগুলো তুলে নিয়ে আসেন। তুমি তো ছোটো হয়ে যাবে, কাঁচা কাঁচা বেছে নিলে ভালো হবে, তার জন্য বেছে নেছো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, স্নান দান করে পুরো চলে আসলাম। প্রচন্ড গরম, ফ্যান লাগিয়ে নিয়েছি, স্নান করে অত গরম আগে দেখো, এদিকে পুজো পুরো রেডি করে নিয়েছি। ব্যাক ক্যামেরা ওটা নদী থেকে বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঘড়িতে জল নিয়ে আসলাম, এখানে চন্দনটা ফেসে রেখেছি, আর এই যে ফুলগুলো ধুয়ে রেখেছি, চন্দন দেবো, আর এগুলো পুরো বাসন টাসন পরিষ্কার করে রেখেছি, এখানে ধান দিয়ে রেখেছি, দুব্ব দেবো, বসাবো। তাই দেখো, পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়িতে তো ফুল নেই, তো আজকে বৃহস্পতিবার বলে বট বাঁধাতে হয়েছে, যার জন্য অন্য লোকের ঘর থেকে ফুল নিয়ে আসবো। এখন তুলসীর তলায় চলে যাচ্ছি, বাড়ি নিয়েছি আর জল নিয়েছি, প্রদীপটা ওখানে আছে। আজকে তাহলে তুলসী গাছে জল দেওয়াটা ভালো করে শেয়ার করি, এখানে বসা যায় না, এভাবে বসে আমি জল দিই। এখানে অনেক বড় বড় তুলসী গাছ ছিল, তো একজন বললো এখান থেকে নাকি কাপড়ের বাড়ি লেগে গেছে তুলসী গাছে, যার জন্য ভয়ে সব তুলসী গাছ উঠিয়ে ছোট্ট একটা তুলসী গাছ রেখে দিয়েছে। টুকটা প্রদীপটা দিয়ে নিই, তারপরে যাবো মন্দিরে। তারপরে দেখো, বাজার থেকে মাছ নিয়ে আসলো, এগুলো হচ্ছে কি বলে মোলা মাছ। তো মাছগুলো ঠাম্মা কেটে দিল, আর আমি দিকে সবজিগুলো তো সকালে কেটে রেখেছিলাম। এই দেখো, কারকল, আলু, তারপর কাঁঠাল কুটি আর পেঁয়াজ কেটে রেখেছি বেশি করে, সব কিছুতেই পেঁয়াজ লাগবে। তো এগুলো দিয়ে কুড়ো মাছ দিয়ে চচ্চড়ি বানাবো, মানে ঝোল ঝোল একটুখানি। আর এই দেখো, পাট শাক আর লাউ শাক দিয়ে একটা ঝোল বানাবো পেঁয়াজ সম্বার দিয়ে। তো আজকে রান্না এটুকু, তো রান্নাটা করে নি তারপরে দেখা হচ্ছে। আর দেখো, মাছ দু ভাগ করে নিয়েছি, বড়গুলো চচড়ি দিয়ে দেবো, ছোটোগুলো ছোলে দিয়ে দেবো, আর এদিকে ভাত তো বসিয়ে দিয়ে দিয়েছি, তো ভাতটা হতো না। আর কড়াইটা মাঝে নিই, সকালে একটুখানি সবজি বানিয়েছিল মা, মাজার পর তো ভাবলাম আর মাথা মাঝে নিই, আর স্নানও করে নিয়েছি। তো বন্ধুরা, এখন 11:30 মতো বাজে, তো রান্না বসিয়ে দিয়েছি, প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড গরম, তো দেখেই বুঝতে পারছি হাত মুখের অবস্থা। তো ঘরে টিকা যাচ্ছে না, তো বারান্দায় এসে একটুখানি বসলাম। ওই দেখো, ঠাম্মা মাছ কেটে দিল আমাকে, আর বাড়িতে কেউ নেই, বোন মা বাবা কেউ নেই, আমি আর ঠামাই বাড়িতে আছি। তো ঠিক আছে, রান্নাটা করে নেই, এত গরম দিয়েছে তো রান্না তো করতেই হবে। তো ঠিক আছে, রান্নাটা করে নেই, দেখতে থাকো, একটুখানি বাইরে বসলে ভাতটা হয়ে গেলে তারপর সবজি বানাতে চলে যাবো।
আমার ভাত হয়ে গেছে, তারপরে দেখো গরুকে মানে জল দিতে যাচ্ছি, ছাগলকে দেবো এখন। গরুকে দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো ছাগলকে দিয়ে দিলাম ভাতের ফেনা আর নুন দিয়ে, আর একটুখানি জল মিশিয়ে দিয়ে দিয়েছি। দেখো এত জল পিপাসা পেয়েছে ওদের, মানে এত গরম দিয়েছে খাবে না তো। তো ঠিক আছে, ওরা খেতে থাক থাক, আমি চলে যাই। তারপরে চলে আসলাম, রান্না কমপ্লিট হলে এই দেখো ভাত, দেখো শাকের ঝোলটা বানিয়েছি, কেমন হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে তেমনই টেস্ট হয়েছিল। আর দেখো গরমের জন্য নামাইনি সবজিটা, কড়াইতে রেখে দিয়েছি, বোঝা যাচ্ছে না লাইটের জন্য। তারপরে এই দেখো রোজকার মতন বিকেলে একদম সবার ভিড়, বাচ্চাদের ভিড় লেগে গেছে, ওরা টিউশন পড়তে এসেছিলো, তো পরে টোরা সবজি খেয়ে চলে গেল। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাকালে, তো কি তো বন্ধুরা এই দেখো ভাত একটুখানি কম হয়েছে, দুপুরে বানিয়েছিলাম একটুখানি মানে জালটা কম দেওয়া হয়ে গেছে, তো একটুখানি ভাত বসানো হয়েছে এই দেখো আমার ছোট্ট হাঁড়িতে, তো এটাতে একটুখানি ভাত বসিয়েছি, তো ভাতটা হতে থাক। তো বন্ধুরা এই যে ভাত বসিয়েছি, তো ভাতটা হতে থাক, তারপর খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়বো। তো আমার প্রচণ্ড সর্দি লেগেছে, যার জন্য কথাগুলো ভালোভাবে বলতে পারছি না, কালকে থেকে পুরো সর্দি আর একটু একটু জ্বর আছে আর সর্দি আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।